হ্যালো বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে পপুলার নর্থ ইন্ডিয়ান একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো মোগলাই চিকেন হান্ডি। এই রেসিপিটি তোমরা পোলাও, বিরিয়ানি, কুলচা, নান, পরোটা এইসবের সাথে সার্ভ করতে পারো। এই রেসিপিটি খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তাহলে চলো দেখে নিই এই মোগলাই চিকেন হান্ডি রেসিপি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন চিকেনটা ম্যারিনেট করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর গোলমরিচ গুঁড়ো। আমার সব কিছুর পরিমাণ কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। এখন খুব ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, টক দই নিয়েছি, কাজু বাদাম আর পোস্ত পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, আদা বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, রসুন কুচি নিয়েছি, কসুরি মেথি নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, গরম মশলা গুঁড়ো নিয়েছি, রেড চিলি পাউডার নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি আর পরিমাণ মতো লবণ নিয়েছি। আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখন আমি মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট ফ্রাই করে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু ফ্রাই করে যেতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এখানে আদা আর রসুন পেস্টটা দিয়ে দেব। এখন লো ফ্লেমে 2 মিনিট ফ্রাই করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেনটা। এখন আমি চিকেনটা হাই হিটে 2 মিনিট ফ্রাই করে নেব। তোমরা দেখো চিকেনের কালারটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে। যতক্ষণ না সাদা হবে ততক্ষণ কিন্তু ফ্রাই করে যেতে হবে। চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখন আমি মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ফ্রাই করে নেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্তর যে পেস্ট করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি টক দই। এখন আমি লো ফ্লেমে 2 মিনিট কুক করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এখন দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা চেরা, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। এখন 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি। ফ্লেমটা লোতে রেখে ভালো করে মিশিয়ে নেব। আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, তারপর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই পুরোপুরি রেডি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো
जदि भालो लागे ताहले लाइक करो, कमेंट बक्से कमेंट करो, फ्रेंड फैमिली साथे शेयर करो और जदि केउ आमार चैनले नतून होये थाको अवश्य सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी क्लिक करे रेखो। आमी जखनी कोनो नतून भिडियो आपलोड करब साथे साथेई तोमादेर काछे नोटिफिकेशन चले जाबे। ताहले भालो थेको, सुस्थ थेको, टाटा, बाय बाय।